আসসালামু আলাইকুম। আমরা নিড়ানির জন্য যে মেশিনগুলো আপনাদের রেগুলারকে দেখাই তার মধ্যে যে দুইটা মেশিন সবথেকে বেশি যায় সেই মেশিন দুটো আমরা একসাথে নিয়ে যে নিড়ানি দেওয়ার চেষ্টা করেছি এবং পুরো ভিডিও জুড়ে আমরা দেখাবো কিভাবে কাজ করেছি আমরা এই নিড়ানিগুলো দিয়ে এবং কোথায় কোথায় কাজ করেছি সব বিষয় মিলে। তো পুরো ভিডিও জুড়ে আমি জুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটাই একদম ভুট্টার বিশাল একটা জায়গা, প্রায় সাত একরের মতো জায়গা পুরোটাতেই ভুট্টা লাগিয়েছে। তো এদের নিড়ানির খরচটা সব থেকে বেশি, তো এই নিড়ানির যে খরচটা সেটা কমানোর জন্য আমাদের মেশিনটা ওরা ট্রাই করার জন্য নিয়ে এসেছে। তো আমরা দুইটা একসাথে নিয়ে এসেছি কারণ হচ্ছে দুইটা আমরা ট্রাই করার চেষ্টা করছি যে কোনটা বেশি কাজে করে। তো আমরা দুইটাই কাজ করেছি, দুইটাই খুব ভালো ওয়ার্ক করেছে, তবে আমরা দুইটার আলাদা আলাদা রেজাল্ট পেয়েছি। তো দুইটা রেজাল্ট কীভাবে আমি একটু দেখাই। আমার সামনে এখন যেটা দেখছেন এটা 52 সিসির যে ইঞ্জিনটা, এটা এই 52 সিসির যেটা হয়েছে আমরা যেটা কাজ করেছি এটার জায়গাটা যেহেতু কম এই কারণে যারা ভুট্টা রোপণ করেছে তাদের সারিগুলোও ছিল ছোট, সে কারণে এটা খুব অনায়াসে ভিতরে যেতে পেরেছে এবং নিড়ানিটা শেষ করতে পেরেছে। তার পাশাপাশি আমরা এটাও ট্রাই করেছি যে জায়গাগুলোতে ওরা শাড়িগুলো বড় বড় করেছিল সেখানে আমরা এই চাকাওয়ালা যে মিনি টিলার কাম ঘাস কাটা মেশিনটা এটা ব্যবহার করেছি, এটাও খুব ভালো কাজ করেছে। তবে এটার জন্যে যেটা করতে হবে যে এটার চাকার জায়গাটা হচ্ছে একটু বড়, এই কারণে আমরা শাড়িগুলোও বড় হতে হবে। এক দুই হচ্ছে আমরা এই চাকাগুলো একবারে খুলে ফেলেছিলাম, খুলে জাস্ট আমরা এইভাবেও ব্যবহার করেছি সেটাও আমরা ব্যবহার করতে পেরেছি। আর তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা কতভাবে ট্রাই করেছি, যেহেতু এগুলো ছোটো ছোটো মেশিন আপনারা আপনাদের মতো করে মডিফাই করে ব্যবহার করতে পারবেন। তো এগুলোর ডিটেলস আরও অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে যে এই 52 সিসির যে ইঞ্জিনগুলো আছে এটা কতটুকু তেল যায়, তারপরে হচ্ছে এটার কত কী ইঞ্জিন সব কিছু আছে, মিনি টিলারেরও আলাদা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে সেটাও দেখে নেবেন। তবে এই মেশিনগুলো চালানোর আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যে রোপণ করবেন যেই ফসলটাই করেন না কেন সেটা নির্দিষ্ট লাইন হতে হবে এবং নির্দিষ্ট দূরত্বের মধ্যে রোপণ করতে হবে, তাহলে এই মেশিনগুলো চালায় আপনি মজা পাবেন। যে আমরা যেমন এখানে যে একটু অসুবিধায় পড়েছিলাম যেহেতু এখানে সব এলোমেলো ছিল তাই আমাদের কাজ করতে একটু কষ্ট হয়েছিল। তো আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন। আর আমরা যেখানে গিয়েছিলাম আপনারা চিন্তা করতে পারবেন না কত ঘাস, দুবরা ঘাসের মতো ঘাস হয়েছিল এরকম বড় বড়, সেখানে কতগুলো ঘাস এই ছোট্ট একটা মেশিন দিয়ে খুব দ্রুত নিড়ানি করা গিয়েছে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আসলে। এবং কত পরিমাণে ঘাস ওখানকার মহিলারা তোলা শুরু করেছিল যে ওরা গরুকে খাওয়াবে, তাহলে বুঝতেই পারছেন যে এটা কত শক্ত শক্ত কাজ করাও সম্ভব। তো নিড়ানির জন্য আসলে অত শক্ত কিছু দরকার হয় না কারণ যারা নিড়ানির ব্যবহার করে ওই মাটিগুলো এমনিতেই নরম হয়, তখন আপনারা এই মেশিনগুলোর ফুলফিল কাজগুলো করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, যদি প্রোডাক্টটা ভালো লাগে এই প্রোডাক্টের যে কোনো একটা যেটা আপনাদের প্রয়োজন হবে মনে করছেন আপনারা আপনাদের নিড়ানির কাজগুলোর জন্য সেটা এই যে কোনো একটা মেশিন নিতে পারেন, তবে নেওয়ার আগে আরও ভিডিও দেখে নেবেন কীভাবে চলে কীভাবে কাজ করে এই বিষয়গুলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।